কথায় আছে না, কাউকে কাঁদানো ঠিক যতটাই সহজ, কাউকে হাসানো কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট। কিন্তু এই ব্যাপারটিকে সত্যি করে সবার মন, মানে দেশ বিদেশ সবার মন যে জয় করে নিয়েছেন আর কেউ নন, দ্য কমেডি কিং কপিল শর্মা। কপিল শর্মা কিন্তু নিজের কমেডি ফোয়ারাতে কিন্তু সবার মন জিতে নিয়েছেন। হ্যাঁ, কিছুদিন ধরে, কিছু বছর ধরে কপিল শর্মা একটু ডাউন চলছেন, কিন্তু তাই বলে কিন্তু কপিল শর্মা আমাদের মন থেকে কিন্তু জায়গা কেড়ে নিতে পারেননি। এখনও কপিল শর্মা আমাদের মনে ঠিক একই জায়গাতেই আছেন। তো আজকে কপিল শর্মার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, মানে কপিল এখন চার হাত এক হতে চলেছে। সূত্র থেকেই জানা গেছে যে কপিলের যিনি জীবন সঙ্গিনী হতে চাইছেন গিনি, তিনি হচ্ছেন কপিলের ফ্রেন্ড। কলেজ টাইমে কপিলের সাথে গিনির দেখা হয়েছিল প্রথম, এবং প্রথমবার দেখেই নাকি তিনি গিনির প্রেমে পড়ে গেছিলেন, এবং তারপর থেকেই ওদের এই রিলেশন। এবং কলেজ কমপ্লিট করার পরে গিনি আর কপিলকে কিন্তু নিজের ক্যারিয়ার একসাথেই স্টার্ট করতে দেখা গেছিল একটি কমেডি শোতেই। সেখানে আবার এই জুটিটাকে সবাই খুব পছন্দও করেছিলেন, এবং তারপরে গিনি নিজের বাড়ি এবং কপিল নিজের ক্যারিয়ারে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর আজকে এসে ফাইনালি আমরা জানতে পেরেছি যে 12ই ডিসেম্বর কপিল এবং গিনি দুজনে দুজনের সাথে বিবাহ বন্ধনে বাঁধতে চলেছেন, চার হাত এক হতে চলেছে। আপনারা এই ব্যাপারটা নিয়ে কতটা এক্সাইটেড আছেন? আর এটা কিন্তু আমরা সবাই জানতে পেরেছি যে কপিল নিজের বিয়েতে খান থেকে শুরু করে বচ্চন প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকেই কিন্তু ইনভাইট করেছেন, যেখানে আমরা একটি প্রেস কনফারেন্সে এটাও দেখতে পেয়েছি যে রেখার তো আগেই তিনি আশীর্বাদ পেয়েই গেছেন। সেখানে আবার কন বনেগা করোড়পতিতেও অমিতাভ বচ্চনের সামনে গ্র্যান্ড ফিনালেতে কিন্তু বসে তিনি অমিতাভ বচ্চনকে ইনভিটেশনও দিয়ে দিয়েছেন। তাহলে বিয়ের দিন মানে 12 ডিসেম্বর কপিলের বিয়েতে এই সমস্ত বলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটি স্টার সুপারস্টারদেরকে কিন্তু আমরা দেখতে চলেছি। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না, লাইক আর কমেন্টের দ্বারা, যে এই ব্যাপারটি নিয়ে আপনারা কি মতামত, আপনাদের কপিলের বিয়ে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া কপিলের বিয়ের কার্ডটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা নিজেরা একবার নিজেদের চোখে দেখে নিন যে 12ই ডিসেম্বর কপিল বিয়ের দিনের জন্য যে কার্ডটি ছাপিয়েছেন, যে ইনভিটেশন কার্ডটি রেখেছেন, সেই কার্ডটি ঠিক উনি কেমনভাবে প্রেজেন্ট করেছেন। তাহলে এইরকম বলিউড টলিউড সমস্ত ট্রেন্ডিং টাইপের এক্সক্লুসিভ নিউজ পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আপনাদের যদি কিন্তু কোনো মতামত থেকে থাকে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করলাম, সুখে থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের নিউ সূত্রা চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।